নমস্কার, আপনি দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গঙ্গাসাগর মেলায়। জানেন আপনারা, এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় 100 কোটি বাজেটে এই মেলা উৎসব আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই উৎসবে আমরা এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি। পুণ্য লাভের আশায় বাপিমুড়ি আশ্রমে এই মুহূর্তে বহু শরণার্থী উপস্থিত হয়েছেন গঙ্গাসাগরে পুণ্য স্নানের আয়োজনে। এই এই ব্যবস্থাপনায় অনেকেই খুশি। আমরা দেখে নেব সেই ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে কি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে বহু তীর্থযাত্রী এখানে উপস্থিত হয়েছে। কপিলমুনির আশ্রম দর্শনের পাশাপাশি তারা গঙ্গাসাগরে এসে এখানে পুণ্য স্নানের আশায় ডুব লাগাচ্ছে। আর সেই ডুবের সাথে সাথে আমরাও পুণ্য করতে চলে এসেছি আপনাদের সাথে সেটা ভাগ করে নিতে। কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর এক না, এখন সেটা পাল্টাতে বোঝাতে গঙ্গাসাগর এখন প্রতিবার আর সব তীর্থ একবার। তার কারণ আপনারা সবাই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে অনুপ্রেরণায় এখন গঙ্গাসাগরও সেজে উঠেছে নতুন সাজে। এবং তাই রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা একেবারে ঝকঝকে টকটকে করা হয়েছে, যার ফলে এখন সব তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে যারা আসছেন তারা খুব সুবিধের সাথে পৌঁছতে পারছেন। তাই এখন প্রবাদটা পাল্টাতে চলেছে, এখন বলা যেতেই পারে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আর গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম এখন জমজমার, তাই আপনারা যারা এখনো ভাবছেন আসবেন তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ুন এই গঙ্গা মেলায় যোগদান করার জন্য এবং আপনার পুণ্য স্নান করার জন্য। ক্যামেরায় আব্দুল্লাহ মোল্লার সাথে রাজকুমার দাস, গঙ্গাসাগর।